doesn't mean to be happy, 'cause it looks like we all don't know. Glass half full or empty. Hello everyone and welcome back to my channel Sip of Life with Tairab. আমি তৃষ্ণা নতুন একটা ব্লগে তোমাদের সবাই কিজানে সুস্বাগতম। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে বতিসংঘ মাঠ। এই মাঠে ছোটবেলা থেকে খেলে খুলে আমরা বড় হয়েছি। হ্যাঁ ঠিক শুনেছ। তারপরে হঠাৎ করে ট্রেন যায়নি। হ্যাঁ এবার না লোকাল ট্রেনের ফ্লেভারটা বেশ ভালো করে নিলাম। আর লোকাল ট্রেনে করে যাচ্ছি কোথায়? যাচ্ছি আমি পিসির বাড়ি। পিসির বাড়ি আমাদের বিরাটিতে। বাড়ি থেকে চারটে স্টেশন পরে বিরাটি। এই যে আমার কন্যে, সঙ্গে আছে আমার ছেলে। নেমে পড়েছি স্টেশন থেকে। স্টেশন থেকে নেমে আমরা নেব টোটো, তারপরে যাব পিসির বাড়ির উদ্দেশ্যে। পিসির বাড়ি কোথায়? কৃষ্ণপল্লী। ছোটবেলা থেকেই না পিসির সাথে আমার রিলেশনটা খুব স্ট্রং, মানে বলতে পারো স্ট্রং মানে স্ট্রংই। তো চলো পিসির বাড়ি গিয়ে এরপরে দেখা হচ্ছে। চলে এসেছি পিসি বাড়িতে। এটা হচ্ছে আমার পিসি বাড়ির এন্ট্রান্স। ঢুকেই একটা বড় জায়গা। এসেছি তো কিছুক্ষণ হলো, এখানে সবাই মিলে বসে পড়েছে গোল টেবিলের বৈঠক বা আড্ডা। আর আমার ঠাকুমা থাকে এখানে, এই যে আমার আম্মা। চলো এ আমার বাবার মা, একটু আম্মার সাথে কথা বলি তারপর দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ঘুরে নাও আমাদের ছাদটা, পিসির ছাদটা। এটা পিসা সব তোমাদের? এটা কি গাছ? পেয়ারা? লেবু গাছ? নেভার মাইন্ড লেবু। এগুলো তোমাদের? সব তোমাদের? অনেকগুলো আজকে তবু পড়েনি ভালোভাবে। এগুলো কি ফুল? গন্ধটা অনেক ভালো, তোমরাও শোকো। এটা কি গাছ? এটা হ্যাঁ ওটাকে বাংলায় বলে হচ্ছে কি বলবো, বাংলায় বলে মরুভূমি গোলাপ। মরুগুই গোলাপ? গোলাপ ফুটে নাকি এটাতে? না না ওটার এমনি ইংরেজি নাম হচ্ছে অ্যানোডিয়াম। তুমি সব গাছ তুমি করেছো নাকি? এই গাছটা কি ফুল আছে? কতগুলো লেবু গাছ আছে? তোর মালটা বলে মানে মুসাম্বি লেবু আছে না, সেটারই বড় সাইজ, এরকম বড় বড়। এটা কি গাছ? এটা কত বড়? পোকা হয়েছে নাকি? এই গাছ তুমি পুঁতেছিলে নাকি 40 বছরের গাছটা? তুমি স্কুলে পড়তে? স্কুলে কোন ক্লাসে তুমি? আমার কত হচ্ছে? আমার হচ্ছে তো 67 রানিং।
বুঝতে পারলাম না, 40 অনেক বেশি তো। বা হ্যাঁ, যদি 67 হয়, 40 মাইনাস করলে তো 27 হয় না? হ্যাঁ 27 হয়। তো তুই 27 বছরে তুমি 6-এ পড়ো? এটা যে গাছ, ও মাই গড, এই গাছটা দেখলামই না আমি, তো লম্বা এটা। ঠিক আছে, বাই বাই। আপনি ওই দিকটাও দেখো, ওই যা দেখিয়েছিলাম এমনিতে, ও এই গাছটা কত সুন্দর দেখতে। ইজ ইট, এটা কি গাছ দেখো? এগুলো নতুন গাছ পুঁতছো নাকি? এগুলো তোর আম্মার জন্য। আম্মা? ও আর এটা কি গাছ ছিল বলো তো? এটা এটা ওয়াটার লিলি। ও লিলি হয় এখনো? হয়নি, নতুন নাকি? না, এই বছরই লাগিয়েছি আবার নতুন করে, গত বছরের গাছ ছিল। পদ্ম ফুল চিনিস? পদ্ম ফুল? হ্যাঁ, জলের ফুল। হ্যাঁ হ্যাঁ, এটা জলের পদ্ম। ও অনেকগুলো গাছ। এনিওয়েজ, আমার ফেভারিটটা ওটা লাগলো, ও যেটা আমার মার থেকেও বেশি পুরনো দেখায়, ওটা আমার ফেভারিট ছিল ফর শিওর। অনেক বড় ওটা। এটা হচ্ছে আমার মার থেকেও পুরনো গাছ, 40 বছরের গাছ। এটা দাদু যখন ক্লাস 6-এ পড়তো তখন লাগিয়েছিল এটা, ভাবো। আমার ভাই এখন ক্লাস 6-এ পড়ে। এনিওয়েজ, বাই বাই। ছাদ থেকে নিচে নামছি, আর এই দেখো সেই পিসিবাড়ির খালটা, ওই যে খালটা, এখানে বাড়ি। এবার আস্তে আস্তে যাচ্ছে নিচে, আর বাবাই এখনো খাচ্ছে আমার পিসার মাথা, বাবাই খাচ্ছে পিসার মাথা, আমরা যাচ্ছি নিচে, চলো। তুই মুরগি মাংস খাচ্ছ? তুই মুরগি মাংস খাচ্ছ? তা খেতে বলেছে তোমাকে মুরগি স্টু? এটা আমার ঠাকুমা, আমার বাবার মা বসে গেছে ভাত খেতে, পিসির টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি রান্না। আর এখানে খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে, এটা বলতে অ্যাকোরিয়ামটা কার রনির? পিসি, অ্যাকোরিয়ামটা কার? ও এটা পিসির, বাবা পিসি দুজনেই অ্যাকোরিয়াম ভালোবাসে। আর এই যে ওরা করে চিকেন দিলে আর কিচ্ছু লাগবে না আমাদের। পিসির বাড়ির পাশেই হচ্ছে আমার আমার বেয়াইয়ের দোকান, মানে বেয়াইয়ের ঘর। এটা হচ্ছে পিসির শাশুড়ির ঘর। আর এই ঘরটা এসে এত নস্টালজিক ফিল হচ্ছে, এই ঘরের প্রত্যেক কটা জিনিস, এই মিডসেপটা আমার ছোটোবেলার স্মৃতি, মানে পিসির বাড়িতে যখন আসতাম সমস্ত কিছু, এ টু জেড জিনিস, বেয়ান সব কিছু ছোটোবেলার, ইভেন এগুলো সব কিছু সব কিছু সব কিছু। তো নস্টালজিক লাগছে, ইভেন এই আয়নাটাও, সব কিছু ছোটোবেলার। এটা আর এটা বেয়ানের সঙ্গী, আর এই যে বাবাই দেখছে যা, মানে এটা বেয়ান আর এটা বেয়ানি, মানে সেলাই ডিপ্লোমা আছে। আমার 15 বছর বয়স। বাবা ছিল না তো, ভাইও ছিল না, বলে তোমার যদি একটা বদ্ধম হয় আমি বিয়ে দিতে পারবো না। আগের দিনের মানুষ, স্কুলে তো বাড়ি আছি প্যারেড থেকে, এনজিও ট্রেনিং নিয়েছি পুলিশে, চাকরি করতে যাইনি, বাড়ি আসতে আসতে বাড়ি করতে লোক আমার দিদি বাঙ্গে, তাকে জিজ্ঞেস করছি দিদা আমাদের বাড়ি এত লোক কেন বলে, তাই তো দিয়ে পড়াশুনো হয়ে গেল। দুপুর বেলা না পিসি বিকেল বেলা বাচ্চাদের অনেক কিছু খাইয়েছিল, কিন্তু আমি ছিলাম বিভৎস টায়ার, তাই পিসির ঘরে কখন ঘুমিয়ে পড়েছে আমি নিজেরাই টের পাই না। আর জানো তো, বাচ্চাদের সামনে খাওয়ার থাকলে ওরা ভিডিও শুটে করার কথা ভুলেই দেয়। পিসি দুপুরবেলা খাইয়েছিল চিকেন ভাত, ডাল আর সবজি, আর সন্ধ্যের সময় চিকেন রোল, আর ওদেরকে বোধহয় ফুচকাও খাইয়েছিল। আর এটা হলো পিসির ঘরটা,
ভালো করে ভিডিও করে রেখে দিলাম নিজের স্মৃতির জন্য। কখনো যদি ওখানে বসে খুব মন খারাপ করে, পিসির কথা খুব মনে পড়ে, তখন টুক করে দেখে নেব একবার পিসির বাড়িটা। আর এই যে ঠিক ঢোকার মুখে বা বেরোনের মুখে আছে বিশাল বড় সাই বাবার ফটো। সবার কাছ থেকে যেটুকুনি আদর ভালোবাসা পাওয়া যায় না, সেটুকুনি তোমার জমা পুঁজি। কারণ তুমি এসছো খালি হাতে, যাবে খালি হাতে, এই জিনিসটা ভীষণ পরিমাণে আমি বিশ্বাস করি। তো চলো আজকের মতো আমাদের ছুটিকা সফর শেষ। যেটুকুনি আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারলাম সেইটুকুনি হয়ে গেল আমার সংগ্রহ। আমার সংগ্রহ যতদিন না ফিরে আসছি ততদিনের জন্য। এটা হচ্ছে বণিক মোড়, এবার আমরা যাচ্ছি বিরাটি মোড়ে, ওখান থেকে আমরা বেরিয়ে যাব ক্যাব করে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি খুব ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের সাথে তোমাদের বাড়ির লোকেদের ছোট ছোট মুহূর্তগুলো।